একজন দক্ষ কৃষক এবং শিল্পীর নিদর্শন থাক আপনার জমিতেও। আসুন দেখি পটলের মাচা কিভাবে তৈরি করতে হয়। যে পটল সারা বছর ধরে বাংলার কৃষকের অর্থনৈতিক চাহিদা পূরণ করে। গ্রিনওয়েভ ফার্মার্স ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, আমি সুশোভন। আজকে দু ধরনের আপনাদের মাচা দেখাবো, যে মাচাগুলো আপনার পটল বলুন, শশা, কুমড়ো, উচ্ছে, বিভিন্ন ধরনের ফসলের এই মাচাতে আপনারা কিন্তু তুলতে পারবেন এবং মাচাগুলো খুব মজবুত হবে, অনেক দিন পর্যন্ত এটা কিন্তু গাছগুলোর ভর বহন করবে। আমরা প্রধানত যে বাঁশটা একটু শক্ত বেশি, গিচটা ঘন ঘন, অর্থাৎ আমাদের এদিকে ভালকো বাঁশ বলে, সেই বাঁশটাকে আমরা কিন্তু ব্যবহার করে থাকি। দেখুন তারই প্রস্তুতি চলছে। মাচা তৈরি করার যে প্রাথমিক উপাদান এবং গুরুত্বপূর্ণ উপাদান, যে খুঁটোগুলো আমরা ব্যবহার করি, সেটা এখন তৈরির কাজ চলছে। এই খুঁটোগুলোই আপনার সমস্ত পটল গাছের এবং পটলের ভার বহন করবে সারা বছর ধরে, এবং এই খুঁটোগুলো ম্যাক্সিমাম দু বছর কিন্তু চলতে পারে। এক বছর বাদে যেগুলো নষ্ট হয় সেগুলো আবার আমরা রিপেয়ার করি, সেটাও আপনাদেরকে দেখাবো। এই খুঁটোগুলোই কিন্তু রোদ, ঝড়, বৃষ্টি, সমস্ত রকমের ঋতুর কিন্তু সাক্ষী থাকে, সে কারণে খুঁটোগুলোকে একটু মজবুত কিন্তু করতেই হয়। আর এই খুঁটোগুলো তৈরি করার জন্য আপনারা এমন ধরনের বাঁশ নির্বাচন করুন যে এক একটা সেকশন থেকে আটটি করে খুঁটো হবে, তাহলে খরচ আপনার কম হবে। বেশি চিকন যদি বাঁশ নেওয়া হয় তাহলে কিন্তু খুঁটোর সংখ্যা কমে আসবে এবং দুর্বল হবে। তো যাই হোক, খুঁটোগুলো তৈরির পর ভালো করে শোকাবেন। 5 থেকে 7 দিন শোকানোর পর আরও একটি মজবুত হবে, আর মজবুত হওয়ার পর জমিতে ব্যবহার করবেন। আর এই দেখুন, এই খুঁটোগুলো দৈর্ঘ্যে একটু কম, এগুলো কিন্তু জমির একদম শেষ প্রান্তে বসানো হবে, সেটাও আপনাদের দেখাবো। আর এগুলো কিন্তু এর সঙ্গে তার বাধা থাকবে, আর এগুলো সমস্ত গাছের ভর অ্যাকচুয়ালি এরাই বহন করবে। গাছগুলোর নিচে এভাবে আপনারা পরিষ্কার করে রাখবেন, মাটিটা ভালো শোকানোর পর সেচ দিয়ে মাটিতে সার দিয়ে দেবেন, তাহলে সব থেকে ভালো কাজ হবে। কয়েকদিনের ভিতরে আপনার মাচা কিন্তু ভরে যাবে এবং পটল হতে শুরু করবে। এক বছরের পুরনো বাগানগুলিতে আপনারা যে খুঁটিগুলো দুর্বল হয়েছে, দেখুন তার পাশে আর এক একটা করে খুঁটি পুঁতে দিন, আর যেটা ভালো আছে পাশে পোঁতার দরকার নেই। এবার নতুন মাচা কী করে তৈরি করা হয়েছে আমরা সেটাই দেখব। আস্তে আস্তে আমরা ভালো করে লক্ষ্য করব কোথায় খুঁটি পোঁতা হয়েছে, কীভাবে সুতো টাঙানো হয়েছে, সেটা আপনি ছবি দেখলে, মানে ভিডিওটা দেখলে আরও বেশি বুঝতে পারবেন, সুবিধা হবে অনেক। প্রথমে আসি খুঁটিগুলোর উচ্চতা কেমন করবেন। খুঁটিটা মাটির ওপরে থাকবে 2 হাত 1 বিঘ, আর মাটির নিচে থাকবে 1/2 হাত মতো। মাটির নিচে একটু বেশি পুঁতলে আপনার ক্ষতি নেই, মজবুত হবে বেশি আপনার মাচাটা। আর দু মাথাতে যে খুঁটোগুলো আগে আপনাদের দেখালাম, সেগুলো 1 হাত মতো করবেন, অবশ্যই 1 হাত করবেন। মাটির ভিতরে পুরোটা পুঁতে দিতে হবে, কারণ ওর সঙ্গে তার বাধা থাকবে, এটা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। আর খুঁটি থেকে খুঁটির দূরত্ব কত হবে সেটা দেখুন। আপনাদের ভিডিওর প্রথমে যে খুঁটোগুলো দেখালাম সাইজে একটু ছোট, দেখুন সেগুলোই লাইন দিয়ে পোঁতা আছে। অ্যাকচুয়ালি এই খুঁটোগুলো এমনভাবে আপনাদেরকে পুঁততে হবে যেন বৃষ্টি হলে মাটি যখন নরম হবে উপড়ে যেন না যায়, কারণ এই খুঁটোর উপরেই নির্ভর করবে আপনার মাচাটা দাঁড়িয়ে থাকবে কিন্তু সারা বছর, পটলের ভার এবং পটল গাছের ভার বহন করবে এগুলোই। আর এই খুঁটোর সাথে দেখুন তার বাঁধা আছে অথবা সুতো বাঁধা আছে, আমরা কট সুতো ব্যবহার করেছি, আর কট সুতোর ওপরে চুন এবং চিনির মিশ্রণ দিয়ে একটা প্রলেপ লাগিয়ে দিয়েছি, এতে সুতোটা আরও বেশি শক্ত হয়। আর ওপরে একটা নীল সুতো দিয়ে পাটকাঠিগুলো বেঁধে রাখা আছে। এই সুতোর উপর দিয়ে যে পাটকাঠিগুলো ব্যবহার করা হয়েছে সেই পাটকাঠিগুলো পরিষ্কার করে নেবেন, আর 2 অথবা 3টে করে পাটকাঠি আপনারা ব্যবহার করুন। পাটকাঠির পরিবর্তে আপনারা বাঁশের মানে ছোট ছোট চটা করে নিতে পারেন, সেই চটাগুলো চিকন চিকন চটা, সেগুলো ব্যবহার করতে পারেন। ভিডিওর শেষে আমরা কিন্তু সেটা দেখাবো, বাঁশের চটা দিয়ে যে মাচাটা তৈরি করা হয়েছে সেটাও আপনাদের দেখাবো। এই যে আপনারা নীল সুতোটা দেখছেন, একদম চিকন নীল সুতো, এই নীল সুতোই কিন্তু আপনার যে পাটকাঠি বা বাঁশের চটা ব্যবহার করবেন সেটাকে বেঁধে রাখবে এই নীল সুতোতে। দেখুন 2টো করে প্যাঁচ দিয়ে আস্তে আস্তে কিন্তু ওপরে চলে যাওয়া হয়েছে প্রত্যেকটা পাটকাঠিতে, বাধ্যে বাধ্যে সুতোর উপর দিয়ে এ প্রান্ত থেকে জমির অপর প্রান্তে এই পাটকাঠিগুলোকে বেঁধে দেওয়া হয়েছে মাচার সঙ্গে।
গরম পড়ার সাথে সাথেই লতাগুলোর বৃদ্ধি কিন্তু দ্রুততার সাথে হচ্ছে। আর দুটো বৃষ্টি হওয়ার পর মাটি যেহেতু ভিজে গেছে, কয়েকদিনের ভিতরেই আপনি দেখবেন জমিতে এই পটলের মাচাগুলো কিন্তু প্রায় ভরে যাবে। প্রতিটি গাছের গোড়ায় একটি করে মানে বাঁশের যে কঞ্চিগুলো হয় সেই কঞ্চিগুলো কেটে পুঁতে দিন এবং তার সাথে পটল গাছগুলো বেঁধে দিন। প্রথমে জমির এমাথা থেকে ওমাথা লম্বা একটি সুতো টাঙান, চার হাত অন্তর অন্তর খুঁটি ফেলে যান। একটা লাইন খুঁটি ফেলা হয়ে গেল, তার পাশে ঠিক এক হাত এক বিঘ পর আরেকটা খুঁটি ফেলান, আরেক সেটাও এরকম লম্বা করে লাইন দিয়ে ফেলে যান। মোট এরকম তিনটে লাইন ফেলুন। তিন লাইন ফেলার পর খুঁটিগুলোকে পুঁতে দিন আর ওপরে দেখুন দুহাত এক বিঘ চওড়া করুন টালটাকে। যে মাচাটা করবেন দুহাত এক বিঘ চওড়া হবে। তাহলে দু মাথায় চার আঙুল ছেড়ে দেওয়ার পর যে তিনটে খুঁটো সারি করলেন সেগুলো আপনার সুবিধা মতো আপনি করে দেন। এই দেখুন চার আঙুল সাইডে ছাড়া আছে আর খুঁটি থেকে খুঁটির দূরত্ব আপনার সুবিধা মতো মোট তিনটে করে খুঁটি এইভাবে পাশাপাশি পুঁতে দেবেন। দুটো সমান দূরত্বে, তিনটে খুঁটি সমান দূরত্বে পাশাপাশি পুঁতে দেবেন আর একটা খুঁটি থেকে একটা খুঁটো পরবর্তী খুঁটির দূরত্ব হবে চার হাত, আর এইদিকে খুঁটি থেকে খুঁটি এক হাত চার আঙুল মতো এরকম দাঁড়াবে। একটা মাচা তৈরি হওয়ার পর আপনাকে কিন্তু তার পাশের যে মাচাটা করবেন তার জন্য এবার আপনাকে সুতো টাঙাতে হবে। এবার কথা হচ্ছে আপনি একটা মাচা থেকে আরেকটা মাচার মাঝখানে কতটুকু ফাঁকা রাখবেন, এমনভাবে ফাঁকা রাখবেন আপনি যেন খুব সহজেই তার ভিতর দিয়ে চলাচল করতে পারেন। একটা ড্রেন কাটবেন, সেই ড্রেন দিয়ে হবে জল নিকাশি ব্যবস্থা, এপাশে ওপাশে মাটি তুলে দেবেন। আর এই খুঁটি থেকে এই খুঁটির দূরত্ব হবে মানে একটা মাচা থেকে আরেকটা মাচার মাঝে যে গ্যাপ সেই দূরত্বটা হবে আপনার এক হাত দেড় হাত মতো করে দেবেন, তাহলে আপনার যাতায়াতের সুবিধা হবে। জমি যদি একটু লম্বা হয়, দেখুন এই জমিটার এমাথা থেকে ওমাথা অনেকটাই কিন্তু দূরত্ব, তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই যে বাঁশ দেখতে পাচ্ছেন মাঝখান থেকে জমির আড়াআড়ি এইভাবে বাঁশের খুঁটি পুতুন। খুঁটি পুঁতে তার সঙ্গে টানা রানার এখানে বাঁশকে ব্যবহার করুন। এই দেখুন তাহলে কি হবে, এই বাঁশে জমির দেখুন ওই মাথা থেকে এই মাথা একটা সেকশন হয়ে গেল। তাহলে এইখানে আপনার বেশি অতিরিক্ত ভরও যদি পড়ে তাহলে এই বাঁশের উপরে পড়বে, এইটা কিন্তু বেশ শক্তপোক্ত হবে আপনার মাচা, কারণ এই মাচাটাকে আপনাকে তো এক বছর দু বছর পর্যন্ত রাখতে হবে। এই দেখুন ওই দূরে যদি আপনি লক্ষ্য করেন ওখানেও আর একটা এখানে বাঁশের আড়া দেওয়া হয়েছে। এই দেখুন ভালো করে দেখুন আমি পিছিয়ে যাই, এই যে বাঁশ দেখুন। তাহলে টোটাল এই যে লম্বা জমিটা দেখছেন এই জমিটা তিনটে পার্ট হয়ে গেছে, মাঝখানে এই দুটো আড়া দেওয়া হয়েছে, তাহলে মাঝের একটা সেকশন, ওই মাথায় একটা সেকশন আর এই একটা সেকশন। বাঁশের চটা দিয়ে একটু অন্য ধরনের ওই মাচাটা, নিচের ব্যবস্থাপনা একটু আলাদা, আসুন সেই ভিডিওটা এবার আপনাদেরকে দেখাই। এই দেখুন এই স্পেসটা, মানে এইভাবেই আপনারা বাঁশের চটা দিয়েও কিন্তু মাচা তৈরি করতে পারবেন, সেম প্রসেস। এখানে কিন্তু চারটে খুঁটি ব্যবহার করা হয়েছে একটা মাচার জন্য, অর্থাৎ মাচাটা একটু বেশি চওড়া করা হয়েছে। একটু অন্যরকম আছে কিন্তু নিচে, যদি লক্ষ্য করেন যেখান দিয়ে হাঁটা হবে সেইখানে মাটি তুলে উঁচু করা হয়েছে আর যেখানে পটল গাছ আছে সেইখানে ড্রেন রাখা হয়েছে। গাছগুলো দেখুন মাচাতে ভরে গেছে, কয়েকদিনের ভিতরেই ভরে যাবে। এই দেখুন এটা হাঁটার রাস্তা করা হয়েছে আর এখানে আছে পটল গাছ, এখানে ডাউন মাঝখানে উঁচু। এখানে যদি বৃষ্টি হয় যে জলটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে এই দেখুন এখানে কেটে দেওয়া আছে আল দিয়ে। জল নিকাশি ব্যবস্থা ভালো হলেই তবে আপনি এই সিস্টেমটা করবেন, না হলে আগে যেটা দেখানো হলো সেই সিস্টেমে মাচা করবেন, কারণ গরমকালে এখানে সার দিতে জল দিয়ে এই সিস্টেমে আপনার কিন্তু সুবিধা হবে। চারটে করে দেখুন খুঁটি, এটা একটু চওড়া বেশি করা হয়েছে, ওটা তিনটে লাইন ছিল এখানে চারটে খুঁটির লাইন, তাহলে এটা একটু চওড়া বেশি হয়েছে দেখুন। আপনার যদি ভালোভাবে লক্ষ্য করেন সেটাই আরও বেশি সুবিধা হবে আপনাদের বুঝতে। আর ওখানে সুতো ব্যবহার করা হয়েছিল, এটা স্টিলের তার ব্যবহার করা হয়েছে। স্টিলের তারের একটা সুবিধা হচ্ছে কি, যে শিয়ালগুলো থাকে রাতে ওই সুতোগুলোকে কিন্তু ওই খুঁটির সাথে মাটির সাথে যে মানে খুঁটিতে যেটা পোতা হয় দুমাথায় সেখানে ওরা দাঁত দিয়ে কাটতে থাকে, দাঁত দিয়ে কেটে দেয়।
কিন্তু যদি স্টিলের তার ব্যবহার করা হয় কিন্তু তাহলে কাটতে পারে না। আপনারা স্টিলের তার ব্যবহার করতে পারেন, সেটা বেশি সুবিধাজনক হবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।